বন্ধুরা কেমন আছো? ভালো আছো আশা করছি। বেশ কিছুদিন ধরে ফেসবুক এবং ইউটিউবে একটা কন্ট্রোভার্সি ব্যাপারটা চলছে, দেখতে পাচ্ছি কেকে এবং রূপঙ্করকে নিয়ে। তো সেই বিষয়ে সবাই যাদের মতামত দিচ্ছে, তো আমিও আর চুপ করে থাকতে পারলাম না, নিজেদের মানে নিজের যে মতামতটা আমি না পেশ করে পাচ্ছি না, তো সেটা সেই জন্য আমি একটা কবিতা লিখেছি। সেই কবিতার আকারেই এই মতামতটা তোমাদের কাছে পেশ করছি, ঠিক আছে? যে ঘটনাটা বিগত কয়েকদিন ধরে ঘটছে এবং আমাদের রূপঙ্কর বাবুর যা দেখলাম ক্ষমা চাওয়ার ঘটা, এবং সেই ক্ষমা চাওয়ার ঘটা দেখে এই কবিতাটা না লিখে পারলাম না। কবিতাটার নাম দিয়েছি বাবু রূপঙ্কর। ওহে বাবু রূপঙ্কর, করেছ কাজ এক ভয়ঙ্কর, বলে হুইস কেকে তোমার নিজের কেরিয়ারটা দিয়েছ ঢেকে। তুমি জানো বাঙালি মানে, তুমি জানো বাঙালি মানে, যারা শিল্পীর গুণকে মানে এবং গুণকে জানে। হ্যাঁ, বঙ্গে বঙ্গ আর বম্বে এই বিতর্কে তুমি খেয়েছো কেস, জানো না ভারত আমার দেশ, ভারতবর্ষ আমার দেশ, এটা ভুলে গেলে চলবে না। শুধু বঙ্গ বঙ্গ এবং বম্বের মধ্যে বিতর্ক আনলে চলবে না। আবার স্ক্রিপ্ট দেখে চাইছো মাপ, তোমার মতো করেনি কোনো শিল্পী এমন মহাপাপ। মন থেকে যদি চাইতে ক্ষমা, রাখতাম আমরা তবু সেটা জমা, কিন্তু অনুতাপ সেই তোমার নেই তোমার চোখে, অনুতাপ নেই তোমার চোখে, তাই চাইছে না আর কেউ তোমার কোনো লোকে। জানি একদিন সবাই আমরা ভুলে যাব, কিন্তু সেই মহান শিল্পীকে কে আর ফিরে পাবো। এই কবিতাটা আমি লিখলাম হঠাৎ করে, মনে পড়লো যে সত্যি কথা, যদি ওনার মধ্যে বিন্দুমাত্র মনে হতো যে আমি অনুতপ্ত হয়েছি, তার ওই স্ক্রিপ্ট দেখিয়ে উনি মাপটা চাইতেন না। স্ক্রিপ্টে সুন্দর ভাষা লিখে, ভাষায় সুন্দর সুন্দর বাংলা ওয়ার্ড ইউজ করে মাপ চাওয়া, ওর থেকে যদি সিম্পল তিনি অনুতপ্ত হতেন যে যেটা বলেছি সেটা সত্যিই ভুল বলেছি, আমি তার জন্য অনুতপ্ত, তাহলে বাঙালি হয়তো তাকে মাফ করে দিত, আমরা হয়তো তাকে মাফ করে দিতাম, কিন্তু সেটা তার মধ্যে মনে হয়নি, তার চোখের মধ্যে এটা তো অনুতপ ছিল না, সেই জন্য না লিখে পারলাম না এই কবিতাটা। বাই বাই।